গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আমরা এখন একটু ছাদে এসেছি। ছাদে এখন কটা বাজে? 10:30 বাজে। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করব। তো আমি ছাদে চলে এসেছি, আমার একটু আসলাম। আর ওই যে মেঘলা দেখছো, ওই যে চলে এসছে, নাচানাচি শুরু করে দিয়েছে ওর, আর কিছু নেই নেই মানে এত লাফাঝাফা করে, এত লম্প ঝম্প দেয় যে কি বলবো, ভীষণ। তো এসেই দেখো কি শুরু করে দিয়েছে। এই দাঁড়া, চুপ করে দাঁড়া, পড়ে যাবি, দাঁড়া। তো একটু ছাদে এসেছি, আর ছাদে তো প্রচণ্ডই রোদ, তাকাতেও পাচ্ছি না ঠিক করে, মানে কি বলবো, ভীষণ রোদ। আর আমার গাছগুলো তো নিয়ে গেছি, আর এই একটা গাছ এই যে বেঁচে আছে, এখানে একটাই গাছ বেঁচে আছে, অনেকগুলো ছিল সেগুলো আর বাঁচাতে পারিনি, মানে কি বলবো, খারাপও লাগছে যে অত দূর থেকে কিনে এনে গাছগুলো বাঁচাতে পারলাম না। আর এইখানে এখানে একটা দুটো গাছ সবে বেরিয়েছে, এই যে বাঁচবে কি না বলতেও পারছি না, একটা দুটোই বেরিয়েছে, দেখা যাক কি হয়। সকাল থেকে এখনও কোনো কাজই করিনি আসলে, সকালে আজকে ভিডিও এডিট করছিলাম, কালকে তো মেলায় গেছিলাম, মেলায় গিয়ে ভিডিওটা পুরো এডিট করা হয়নি, সেজন্য বাড়ি এসেই ভিডিওটা এডিট করছিলাম, তো সেজন্য আমার টাইম হয়নি, তেমন কাজ বাজ করিনি এখনও। সকাল থেকে উঠে কিছুই কাজ করিনি, ভিডিও এডিট করছিলাম। আর যারা ইউটিউব করো তারা তো জানো যে ভিডিও এডিট করতে কতটা টাইম লাগে, তো এডিট করছিলাম, আর এখন নিচে গিয়ে কাজ বাজ করবো। এখন আমি সকাল থেকে কিছু খাইও নি, আমি ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি, খাওয়া হয়নি দেখে, সেজন্য ভাবছি একটু তাড়াতাড়ি রান্না করে নেবো। তো ভাতটা প্রায় হয়ে গেছে, তো চলো আবার নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে মেঘলাও আমার সাথে নিচে চলে এসছে, ও আমার ঘরেই থাকে বেশিরভাগ সময়, তো এখানে ঘরে এসে আমি ঘরটা গুছিয়ে নেবো, বিছানাটা তুলে নেবো। বিছানা তোলা হয়নি, মানে কিছুই কাজ করা হয়নি আজকে, ভিডিও এডিট করতে করতে এতটাই টাইম চলে গেছিলো যে মানে কি বলবো, কিছুই কাজকর্ম করা হয়নি। 10:30 বেজে গেছে, এদিকে খিদেও পেয়েছে খুব, সেজন্য তাড়াতাড়ি করে ভাতটাও চাপিয়ে দিয়েছি, কিন্তু আমার এডিট করাও করতে করতেই তো সময় চলে যাচ্ছে। আর ওই যে মেঘলা, ও যে এত মনে প্রশ্ন, মানে কি বলবো, আর এত দুষ্টুমি করে তার কোনো ঠিক নেই। অবশ্য ও আছে বলে একটু ভালো লাগে, বাড়িতে সারা দিনটা মোটামুটি কেটে যায়, বাড়িতে তো বাচ্চা কাচ্চা একটা না থাকলে ভালোও লাগে না, তো ও থাকে আমার কাছে প্রায়। আর ও দেখো, ও আমার কাজ করে দিচ্ছে, বলছে আমি বালিশগুলো এনে দেই, তো আমিও বললাম ঠিক আছে দে। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে, আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা উগুর দিয়ে নেবো, আর খুব খিদেও পেয়েছিলো যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেহেতু খিদেও পেয়ে গেছিলো। তো তারপরে আমি এই মাছটা রান্না করবো আজকে, মাছ দিয়ে চিংড়ি মাছ, ওটা মালাইকারি করবো। তো সে তো তার আগে আমি বিট আর আলু ভাজা করবো আজকে, খুব বেশি কিছু করবো না, কারণ এই কদিন ধরে খুব রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছিলো, সেজন্য ভাবছি আজকে একটু হালকাই রান্না করবো। তো বিট আর আলু ভাজা করবো, আর এই চিংড়ি মাছটা মালাইকারি করবো। আর মেঘলা এখানেও আছে, ও খালি বলছে তোমার হাত লাল কেন, বিট কাটলে তো হাতটা লালই হয়ে যায়, তো ওর মনে শুধু প্রশ্ন ওর হাত লাল কেন, ওর আমি ওর ওকে লাল করে দিচ্ছি কেন, আর হাতে রক্ত কেন, এইসব নানান রকম প্রশ্ন দিয়েই ওর মনে ঘোরাফেরা করছে। খুব দুষ্টু, খুব ছটফটে, আর দেখো কেমন করে বিস্কুট খাচ্ছে, ও মানে কি বলবো, ভীষণই ছটফটে। ওর জন্য অবশ্য বাড়িটা একটু ভরা ভরা লাগে, বাচ্চা কাচ্চা না থাকলে তো বাড়িটা খালি খালি লাগে। তো এখানে আমার বিট কাটা হয়ে গেলে আমি ওটা চাপিয়ে দেবো। তো আমার এখানে বিট ভাজাটা হয়ে গেছে, বিট ভাজাটা আমি এবার তুলে নেব, নিয়ে আমি কড়াইটা একটু পরিষ্কার করে ওতে তেল দিয়ে দেবো, তেল দিয়ে আমি ওতে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। যেহেতু আমি মালাইকারি করবো, চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলে ভালো হয়,
আর চিংড়ি মাছের মালাইকারিটা আমি নারকেলের দুধ পাইনি, তাই এমনি আমল দুধেই করব। তো আমি তার আগে মাছটা ভেজে নেবো, বেশিক্ষণ ভাজতে হবে না, ওই 2 মিনিট থেকে 3 মিনিট ভাজলেই হবে। তো এখানে আমি গরম জলটা করে নিয়েছি, নিয়ে আমি আমল দুধের যে গুঁড়োটা থাকে ওইটাই ওর সঙ্গে মিশিয়ে নেব। আর এদিকে আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো, আরও কটা আছে সেগুলো পরে ভাজবো, তো ভাজা হয়ে গেছে এগুলো আগে তুলে নেব। আর এই যে দেখো, তোমরা এরকম একটা কিনে নেবে, এটা কিন্তু খুব ভালো, মানে ভীষণ ভালো কাজ হয়। পেঁয়াজ রসুন আর লঙ্কা টঙ্কা কাটার জন্য কিন্তু খুব ভালো, এটা ভীষণ ভালো কাজ। এই যে ওটা ওতে দিয়ে জাস্ট ঢাকনাটা লাগালে, তারপর দাঁড়ো ঢাকনাটা লাগিয়ে সেটা টানলে, এভাবে টানলেই হয়ে যায়, ভীষণ ভালো কাজ হয়। তো সুন্দর বেশ ফাইন চপ হয়ে যায়। তো তারপরে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগেই, তেলের ভেতর একটু কালো জিরে দিয়ে নেব। কালো জিরে দিলে একটু ভালো লাগে, এমনি জিরেও দেওয়া যায়, তো কালো জিরে দিলে একটু বেশি ভালো লাগে খেতে, টেস্টটাই অন্যরকম হয়। তো কালো জিরেটা দেওয়ার পরে, ভাজা হওয়ার পরে আমি এখানে একটু দিয়ে নেব তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো শুকনো লঙ্কা দেওয়ার পরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো মোটামুটি যতক্ষণে না ভাজা ভাজা হয় কয়েক সেকেন্ড ধরে ভালো করে নাড়তে হবে যাতে ভাজা ভাজাটা হয়ে যায়। তো ওটা ভাজা হয়ে গেলে পর আমি যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এতে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে মোটামুটি কয়েক সেকেন্ডের জন্য প্রথমে ভেজে নিতে হবে, যেহেতু পেঁয়াজগুলো আমার একদম কুচি কুচি করে কেটেছি সেগুলো একটু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে তারপরে ওরই সাথে আমি দিয়ে নেবো কাঁচা লঙ্কা বাটা। এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো, আর দিয়ে নেবো জিরে ধনে আদা সব একসাথে বেটে রেখেছিলাম পেস্ট করে, তো সেইটাই দিয়ে দেবো। দিয়ে তারপরে হলুদ লবণ যেগুলো যা লাগে সেগুলোও দিয়ে নেবো। দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে ঢেকে মশলাটা কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। তেল ছেড়ে গেলে তারপরে তো খেতে ভালো লাগবে, সেজন্য মশলাটা কষানো হয়ে গেলে আমি দুধটা দিয়ে নেবো। এটা ওই যে দুধটা রেডি করেছিলাম আমল দুধ সেটাই, তো এটা দিয়েও একটুখানি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢেকে রাখতে হবে। তো ঢেকে যখন ফুটে যাবে তো তারপরে আমি ভাজা যে চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে দেবো। আর এতে আর অন্য কোনো মশলা টশলা অ্যাড না করলেও চলবে, বা সেটুকু অ্যাড করলেই হবে। তো এটা আমি ঢেকে তারপরে চলে এসেছি আমার গাছগুলো একটু জল দিতে। গাছগুলো তো একদম মাটি ফেটে ফেটে গেছে, যেহেতু এখন টানের সময় সেহেতু গাছগুলো মানে এক দুদিন যেতে না যেতেই মাটিগুলো শুকিয়ে যাচ্ছে, আর আমার তো এখন জানলাগুলো খোলাই থাকে সেজন্য আরও বেশি যেন শুকিয়ে যাচ্ছে। তো এখানে আমি সব গাছেই জল দিয়ে নেবো, কিছু কিছু গাছ মনে হচ্ছে বাঁচবে না আর কিছু কিছু হয়তো বেঁচে যাবে, বুঝতেও পারছি না। এই গাছটা যেমন এটা হয়তো বাঁচবে না, আর এটাও বাঁচবে কি না বুঝতে পারছি না। তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, মালাইকারিটা হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা দিয়ে আমি কয়েক মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। সঙ্গে সঙ্গে তুলে দিলে তাহলে আর গরম মশলার টেস্টটা পাওয়া যায় না, আর কিছুক্ষণ ঢেকে রাখলে গরম মশলাটা গন্ধটা ওর সাথে মিশে যাবে, তখন খেতেও ভালো লাগবে। তো আমার মোটামুটি হয়ে গেছে তরকারিটা, আমি নামিয়ে নেবো, মালাইকারিটা হয়ে গেছে আমি ওটা নামিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছ তোমরা আজকে এই দিয়েই হবে, আজকে আর খুব বেশি কিছু রান্না করিনি। তো তারপরে আমি চলে এসেছি এখানে বাসন মাজতে, আজকে আমার বাসনও খুব বেশি নেই যেহেতু আমি রাত্রে করে মেজে রাখছি, তো সেজন্য বাসনও খুব বেশি হচ্ছে না, অল্প অল্প কটাই আছে। তো বাসনগুলো মেজে নেবো আগে।
তো আমার বাসনগুলো মেজে মাজা হয়ে গেছে সব, আর এখন আমি একটু গ্যাসটা পরিষ্কার করে নেব। কালকে যেহেতু শনিবার, আমাদের শনিবার দিন নিরামিষ খাই, তো সমস্ত বাসন এমনকি ঘর সবই মুছতে হয় ভালো করে, কারণ শনিবারের নিরামিষ হয়। আমার মনে হয় সব বাড়িতেই নিরামিষ হয়, বেশিরভাগ বাঙালি বাড়িতেই নিরামিষই হয় শনিবারে। তো আমাদের যেদিন নিরামিষ হয় তার আগের দিন সমস্ত সব কিছুই মুছতে হয়, তো আমিও সেগুলো মুছে ঘরটাও মোছা হয়ে গেছে আমার। সে ভিডিওটা অবশ্য করা হয়নি, আর কলিনও বাড়ি চলে এসেছিলো এতক্ষণে, ওরও খিদে পেয়েছিল, ওকে খেতে দিতে হবে, সেজন্য আমি আর ভিডিও করিনি। ঘর নাহলে তো আমার ঘর মোছা, রান্নাঘর পুরো মোছা হয়ে গেছে। তো মুছে আমি চলে যাব স্নান করতে, স্নান করে খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে 6:30 বাজেনি, এখনও বাজতে যায়, আর আমি একটু আগে ঘুরে টুরে আসলাম। এই বিকাল হলে একটু ঘুরতে যাই, পাশেই, খুব বেশি দূরে না। তো আমি একটু আগে ঘুরে এসে সন্ধ্যা ঠান্ডা দিয়ে আমি জাস্ট বসলাম, আর এখন আমি বসে বসে এই যে দেখো, বুঝতেই পারছো দেখে, এ খাচ্ছি, জিলাপি খাচ্ছি। এটা হলো কালকের জিলাপি, কালকে যে বাজারে গেছিলাম তোমাদের সাথে, কালকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওদের দেখিয়েছি, আমি একটু জিলাপি এনেছিলাম আর বাদাম এনেছিলাম। তো বাদামটা কিছুটা খাওয়া হয়ে গেছে আর কিছুটা আছে। তো এখন কলিন বাড়ি নেই, ওই শুয়েছিল, জাস্ট একটু আগেই চলে গেল, বেরিয়ে গেছে। তো আমি একা একা বসে বসে খাচ্ছি, আর কি করব, একাই খেতে হবে, একাই তো বাড়িতে বেশিরভাগ একাই থাকি। তো জিলাপি খাই, আর তোমরা যদি আমার কাছে থাকতে, আমার সামনে থাকতে, তাহলে তোমাদেরও একটু খাইয়ে দিতাম, তোমরা তো নেই, তাই কি করবে আর। তো আমার ভিডিওটা আজ এই অবধি, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, বাই বাই, গুড নাইট।